दाओ विदाय मनोपते लाका
Come on.
পাতে ফিরে এসে ও জননী বসো তোমার তোলে তুমি তো আমার সারা জীবনের মধ্যে দিচ্ছ না বিদায়, মাত্র এক সপ্তাহের জন্য তোমার কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, একটিবার হাসি মুখে দাও বিদায়। যে মা সন্তানের সুখ দুঃখ বুঝতে পারে না সে কিসের মা? আমার মা আমার সুখ দুঃখ বুঝতে পেরেছে, আমায় বিদায় দিয়েছে। ওগ জাননি, চোখের জল ফেলো না, হাসি মুখে দাও বিদায়, যাই সেই যাত্রা করিতে। আশীর্বাদ করে লক্ষ্মী, তোমার ভালোবাসা পূর্ণ হোক, তোমার ভালোবাসা। হতে যাচ্ছি সেনাপথে, লাচি আছে না, না না এখন আমি কি করি? সেনাপথে চলে যায় লাগে আছে না, কোথা গেলে মনির মান পাব গোছে না, সেনাপথে চলে যায় লাগে আছে না, কোথা গেলে মনির মান পাব গোছে না। অনেকটা পথ এসে আমি ক্লান্ত হয়ে গেছি আর খুবই যে ক্ষুধা লেগেছে, এখানে কোনো দোকান কিংবা বাজার দেখতে পাচ্ছি না। ওই তো কয়েকটি দূরে কয়েকটি দাদাভাই বসে কি করছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখি। বলিও দাদা ভাই, বলছিলাম যে এখানে দোকান কিংবা বাজার আছে? ছিল এখন নেই। তা আপনি একটু উঠে এসে বলুন না। গন্ডগোল হয়েছিল ওই, এখানে আগে বাজার ছিল? তাই তো, দেখতে দেখতে আমি ঠিকই জায়গায় এসেছি, এই বাজারটা আমাকে নতুন করে চালাতে হবে। আচ্ছা ছোট ভাই, বলছিলাম যে টাকা পয়সা ঝালাকে আমি দেবো, তোমরা দোকান বসাবে? হ্যাঁ দোকান বসাবো। দোকান দেবে? হ্যাঁ। আচ্ছা বলছিলাম এখানে আমি নতুন এসেছি, কাউকে চিনি না জানি না, যদি আমারও একটু
হেল্প করেন খুবই ভালো হয়। তুমি বাজার বসাবে আমি সিধা করে দেব, কি ব্যাপার? ও আমি বাজার বসাবো তুমি বলে দেবে? হ্যাঁ। আচ্ছা বলছিলাম, তা তুমি কিসের দোকান দেবে? ওই আমি দুটো দোকান দেব। তুমি দুটো দোকান দেবে? হ্যাঁ দুটো দোকান দেবে, একটা বাচ্চা ছেলে দুটো দোকান দেবে। তা তোমার প্রথম দোকানের নাম বলো। প্রথম দোকানে বলবো? হ্যাঁ পোকা মেরা দেব। পোকা মেরা দেবে? বাচ্চা ছেলে কি সব উল্টা পাল্টা কথা বলছেন, একটু ভালো করে বলো। বিষের দোকান? বিষ? ও বিষের দোকান, বাচ্চা হলে কি হবে, বুদ্ধি আছে। আচ্ছা আরেকটা দোকান কি বলছিলে? একটা পা তুলে দেব। পা তুলে দেবে নাকি? কি উল্টা পাল্টা বলছো, ঘুমের ঘরে এসছো নাকি? না বুঝতে পারছি না। পাতি লেবু? পাতি? পাতি লেবু? বাচ্চা ছেলে কি হবে, বুদ্ধি আছে। তা সব মিলিয়ে কত দিতে হবে? ওই 2000 টাকা দিতে হবে। বেশ তোমাকে দেব, তুমি এখন এসো। ও বাবু দোকানদার। আবে? হ্যাঁ তুমি? আমি দোকান দেব বলে সকাল থেকে বসে আছি। তা মন খারাপটা কেন? মন খারাপ, গরু হাইরে গেছে। গরু হাইরে গেছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, মন খারাপ তো হবে। তা কিসের দোকান দেবে? আমি বাড়িতে অশান্তি লাগাবো। বাড়িতে অশান্তি? হ্যাঁ। এটা কোন বাজারের দোকানের নাম হলো? হলো বাবু, আমি মদের দোকান দেবো। ও মদের দোকান দেবে? তাই এখানে 200 টাকা মদের বদল নাকি? আমি 100 টাকা সেল দেবো। ঠিক আছে, তোমাকে কত দিতে হবে? আমাকে 1050 টাকা দিও বাবু। বেশ ঠিক আছে। ছোট ভাই দোকান দেবে নাকি? আমি দোকান দেবো। হ্যাঁ অভাব নেই তাহলে তোমাকে দোকান দিতে হবে না। কেন? ও এই গোলবেড়ের বাজারে ঝেকড়া কুকুর চলে তোমার নামে, তাহলে তো কোনো অভাবই নেই। তা সব খেকি কুকুর না ডাল কুকুর? হ্যাঁ কি দোকান দেবে? বাচ্চারা মুটো মেরে ধরে ফুটো করে খায়। কি দোকান ওটা? না ও পেপসির দোকান, ঠিকই বলেছো। গরম পড়ে গেছে, ঠান্ডার প্রয়োজন রয়েছে। তোমাকে কত দিতে হবে? বেশ দেব। তাই তো সমস্ত রকম দোকান বসেছে, কিন্তু আমার মনের মতো দোকান আমি খুঁজে পাচ্ছি না। ও ছোট বাবু কিছু দোকান দাও। তা মন মেজাজ খারাপ করে বসে আছে কেন? ও হাই প্রেসার, দোকান দাও কোনো কিছু হবে না। হ্যাঁ কিসের দোকান দেবে? ঘরে গলিয়ে দেবে, ভিত থাকলে পড়িয়ে দেবে। বুঝতে পারছি না। মনোহরি মনোহরি মনোহরি, কি করবে তার জমিদারি। আচ্ছা বলছিলাম ব্যবসাটা তোমার আমার ভাগে থাক। আরে লাভ হবে তোমার, লস হবে আমার। বাজারে একটা হাট কমিটি করা দরকার আছে। আচ্ছা ছোট ভাই বাজারটা তুমি একটু দেখাশোনা করবে, ঠিক আছে? এই ব্যাগের মধ্যে টাকা রয়েছে, তোমার হাতে তুলে দিলাম। ঝাড় যত লাগে এনে ব্যবসা করবে, সময় সময় এসে আমি দেখে যাবো। কেমন? তুমি এখন এসো, তুমি এখন এসো ভাই। আচ্ছা বলছিলাম বাজার যখন বসিয়েছি, এই বাজারটা ভেঙে গেছিলো মানে নষ্ট হয়ে গেছিলো, এই বাজারটা আবার যখন নূতন করে বসিয়েছি তখন একটা নূতন নাম দেওয়ার প্রয়োজন রয়েছে। আচ্ছা বাবু। হ্যাঁ বলুন। এই বাজারে একটা নাম দিলে হয় না? হ্যাঁ। আচ্ছা নাম বলো তো দেখি। আচ্ছা বাজারটা আমি নাম দেবো? হ্যাঁ তুমি নাম দাও। বাজারটা যখন হটে গেছে তাহলে বাজারের নাম হটাগঞ্জ থাক। আমার পছন্দ হচ্ছে না। তার থেকে বলি, বাজার যখন আমি বসিয়েছি আমি নাম দিই, কেমন? আচ্ছা এটা কোন গ্রাম? এটা নবগ্রাম। নবগ্রামের মানুষ এই বাজারে বাজার করতে আসবে, তাই আজ থেকে দন্তনে দিয়ে নাম দিলাম নবগ্রামে নূতন নয়া বাজার। কেমন হয়েছে? মালপত্র কিনে এনে ব্যবসা শুরু করো সময় সময়।